আসসালামু আলাইকুম হে বিশ্ববাসী, আমি নুসরাত জাহান সামিয়া আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে, ভক্ত কোন পর্যায়ে গেলে তাহার মাঝে মুর্শিদ নামে খোদা একাকারে বিলীন হয়, তাই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করব। আমার আলোচনাগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা বুঝতে পারবেন। একজন মানুষ বায়াত গ্রহণ করিয়া শিষ্য হইল এবং গুরুর পাশেই থাকে, গুরুকে বারবার দেখে এবং শোনে কি বলে, গুরুর চেহারা মোবারকের দিকে বারবার তাকিয়ে থাকে, কিছুদিন সঙ্গ দিয়া কথা বলেন এবং শোনেন। একদিন ভক্তটি দূরে কোথাও গেলেন, তখনই দেখা যায় গুরুকে স্মরণ হইয়া গেল, আর মনে হচ্ছে ভক্তের কি যেন নাই, কিসের যেন অভাব, কোনো দামি বস্তুও নাই, খুঁজে দেখে আমি তো আমার গুরুর পাশেই নাই। তখন ভাবতে থাকে যে গুরু কিভাবে কথা বলতেন, কেমন করে খেতেন, কিভাবে চলতেন, কিভাবে হাসতেন, সর্ববিষয়ে কিভাবে ধৈর্য ধারণ করতেন এবং অনেক কষ্ট থাকলেও মুখে হাসি রাখতেন। এই দৃশ্যগুলো যখন ভক্তের চোখে ভাসতে থাকে তখনই শরীরটা কাঁপতে থাকে, তখনই ভক্তটি নিজেকে স্থির রাখতে পারে না বা নিজেকে কন্ট্রোল করতে পারে না, অন্তরের সর্বসময় গুরুর দেওয়া নাম জপতে থাকে ও সব সময় দেখা যায় চোখ দ্বারা পানি ঝরতে থাকে। এমন করে চলতে চলতে একদিন ভক্তটি দেখতে পায় সর্বসময় চোখ বুঝলেই গুরুর সুরত ভাসিয়া ওঠে। ভক্ত গুরুর প্রেমের সাগরে আরও হাবুডুবু করতে থাকে, কিসের খাওয়া দাওয়া, কিসের গোসল, কিসের সংসার, কিছুই তার মনে নাই, একমাত্র মুর্শিদ ব্যতীত আর কিছুই তিনি বোঝেন না, ভালোও লাগে না। কিছুদিন পরে আবার তিনি গুরুর বাড়িতে বা দরবারে গেলেন। গুরুকে দেখে ভক্তের মনে আগের উত্তেজনা কমিয়া গেলেন এবং কাছে গিয়া বসল। গুরু হাসি হাসিয়া বলতে লাগলেন, কি রে বাবা, এত উত্তেজনা হল না, আমি আছি, মরে গেলেও থাকব, পাবে তুমি আমাকে, কোনো চিন্তা করো না। এই কথা শুনে আরও প্রেমে ফানা হইয়া গেল। এই ফাঁকে আরও একটি কথা বলি, এই রকম শিষ্য ভক্তদের দ্বারা কোনো মানুষের বা কোনো প্রাণীরও ক্ষতি হবে না এই পৃথিবীতে। গুরুর দেওয়া সাধনা করেই ভক্ত এবং সমাজের মানুষ ভক্তটিকে বেফাস কথা বলে, ভণ্ড বলে, অত্যাচারও করে। ভক্তটি এই সব কিছু হাসি মুখে সহ্য করতে থাকে, কিন্তু দেখা যায় নিজ মুর্শিদ আর সয় না। তখন দেখা যায় যাহারা ভক্তটিকে ভণ্ড বলত আর অত্যাচার করত, তাহারা এক বড় ধরনের খেসারত দিল। আস্তে আস্তে গুরুও ভক্তের প্রেমে পড়িয়া গেল। তখনই ওই ভক্তটির শরীর মন প্রাণ তার ভক্তের থাকে না, সব কিছু গুরুর হয়ে যায়। তখনই গুরু ভক্তের আত্মার সঙ্গে বা আত্মার সাথে একাকারে বিলীন হইয়া যায়। তখন গুরু আর ভক্তের মধ্যে সমস্ত কিছুই এক হয়ে যায়। তখনই দেখা যায় সাধারণ মানুষ তাহাকে মানতে থাকে এবং তাহার দ্বারা মানুষ উপকৃত হইতে থাকে। আল্লাহ আমাদেরকে এইরকম প্রেমিক হইবার তৌফিক দান করুন। এই বলেই আমি আমার আলোচনা শেষ করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।